অত্যাচারীরা কখনো ইতিহাস লেখে না, ইতিহাস লেখে অত্যাচারিত মানুষ, তারাই হলো ইতিহাসের পরিচালক শক্তি। বক্তা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। শুক্রবার দলিত শোষণ মুক্তি মঞ্চের সপ্তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে তিনি একথা বলেন। শ্রমিক কৃষক আন্দোলনকে কেন্দ্র করে তোলপাড় দেশের রাজধানী দিল্লি, গোটা দেশের সঙ্গে বৃহস্পতিবার রাজ্যেও ছিল ধর্মঘট। তবে এই ধর্মঘটে রাজ্য জুড়ে ছিল মিশ্র সারা। এই পরিস্থিতিতে শুক্রবার রাজ্যে অনুষ্ঠিত হয় দলিত শোষণ মুক্তি মঞ্চের সপ্তম প্রতিষ্ঠা দিবস। উদ্যোক্তা ছিল ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতি। এদিন আগরতলার আম্বেদকর ভবনে এই সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরের উদ্বোধক ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। বিরোধী দলনেতা বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধনো করলেন। তার বক্তব্যের আগাপাশ তলায় ছিল মোদী সরকারের সমালোচনা। একটু ঘুরিয়ে বললে মানিক সরকার কেন্দ্রের বর্তমান সরকার অত্যাচারী সরকার বলে আখ্যা দেন। মানিক সরকার বলেন, অত্যাচারীরা ইতিহাস লেখে না, ইতিহাস লেখে অত্যাচারিত মানুষ, তারাই হলো ইতিহাসের চালিকা শক্তি। আমি কালকেও বলছিলাম যে অত্যাচারীরা ইতিহাস লেখে না, অত্যাচারিত মানুষ ইতিহাসের চালিকা শক্তি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রকারান্তে মোদী সরকারকে অত্যাচারী বলে উল্লেখ করেছেন, কিন্তু এই রাজ্যে 25 বছরে বাম শাসনে সাধারণ মানুষ কি অত্যাচারিত হয়নি? তথ্য কিন্তু বলছে অন্য কথা। বামেদের 25 বছরে দলিত ও জনজাতি অংশের মানুষ নানানভাবে অত্যাচারিত হয়েছিল রাজ্যে। মানুষ ভয়ে মুখ খোলার দুঃসাহস দেখাতে পারেনি। বামেদের অত্যাচারের কারণেই সাধারণ মানুষ মুখে কুলু পেটে রাখত। তাই 2018 বিধানসভা নির্বাচনে অত্যাচারী বামেদের পতন ঘটে। রাজ্যে অষ্টমবারের মতো সরকার গঠন করে ইতিহাস সৃষ্টি করতে পারেনি মানিকবাবুর বাম সরকার। নয়া ইতিহাস তৈরি করেছেন এ রাজ্যের গণদেবতারা। মানিকবাবুর ভাষায় তারাই হলেন ইতিহাসের পরিচালক শক্তি। প্রায় অপ্রত্যাশিতভাবে মানুষ দুহাত ভরে 2018 বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসে। বাস্তব অর্থে বামেরা অত্যাচারী ছিল বলেই তারা নয়া ইতিহাস লিখতে পারেনি। ক্ষমতাচ্যুত হওয়া 32 মাসের মানিক সরকার নিজেই স্বীকার করলেন অত্যাচারীরা ইতিহাস লেখেন না। মানিক সরকার তার বক্তব্যের মধ্য দিয়ে সিলমোহর দিলেন রাজ্যের বাম সরকার অত্যাচারীও ছিল, তাই তিনি অষ্টমবার ইতিহাস তৈরি করতে ব্যর্থ হয়েছেন। যদি বাম সরকার অত্যাচারী না হতো তাহলে তারাই তো তৈরি করত ইতিহাস, বলছেন রাজ্য রাজনীতির বিশারদরা। আমি কালকেও বলছিলাম যে অত্যাচারীরা ইতিহাস লেখে না, অত্যাচারিত মানুষ ইতিহাসের চালিকা শক্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।